থেমে থেমে চলে ওঠা হিন্দু মুসলিম সংঘাতের 200 বছরের ইতিহাস। কখনো গুজরাট, কখনো দিল্লি, হিন্দুরা মারছে আর মুসলমানেরা মরছে। বাঁচা মরার এই লড়াইয়ের মধ্য দিয়ে কাটছে ভারত উপমহাদেশের হিন্দু মুসলিম দ্বিজাতীয় সম্পর্ক। দর্শক, শান্তির পথে হেঁটেছে একদল, আরেকদল অশান্তির আগুন জ্বালিয়ে অশান্ত করেছে এই জনপদ। ভারতের ধর্মান্ধ হিন্দুত্ববাদের সাম্প্রদায়িক থাবায় বারবার আক্রান্ত হয়েছে, তারপরেও অসাম্প্রদায়িক থেকেছে উপমহাদেশের মুসলমানেরা। ঊনবিংশ বিংশ কিংবা একবিংশ শতাব্দীর ইতিহাসের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে আছে মুসলমানদের তাজা রক্ত। নেতাজি সুভাষ বসু কিংবা দেশ বন্ধুর মতো সত্যিকারের কিছু ভগবানের দেখা মিললেও ইন্দিরা থেকে নরেন্দ্র মোদী কিংবা নেহরু থেকে নরসিংহ রায়ের মতো নরপশুরাই ভারত উপমহাদেশ বেশিরভাগ সময় শাসন করেছে। শাসনের নামে শোষণে মুসলমানদেরকে কতটা নিষ্পেষণ সহ্য করতে হয়েছে তার অজানা কিছু ইতিহাস নিয়ে আজকের পর্ব। আপনাদের সাথে আছি আমি ইলিয়াস হুসাইন। হিন্দু শাসকদের শোষণের চিত্র দেখার আগে এক ঝলকে ভারতের মুসলিম শাসনের চিত্রটা একটু দেখে আসা যাক। মোহাম্মদ বিন কাসিম, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, কুতুবউদ্দিন আইবেক, মোঘল বাদশাহ বাবর, খান জাহানালি ছাড়াও যেসব অলিয়া উলিয়াদের হাত ধরে ভারত উপমহাদেশের মুসলিম শাসনের গোড়াপত্তন ঘটেছিল, নাম শুনলেই বোঝা যায় তাদের আগমন ঘটেছিল মধ্যপ্রাচ্য থেকে। আরবের এসব বণিকরা বাণিজ্য করতে আসলো, তাদের কারণে আমাদের নিকট পূর্ব পুরুষদের কুসংস্কারাচ্ছন্ন অন্ধকার অসাম্যের ধর্ম ছেড়ে আজ আমরা শান্তির পথে। আরবের এসব বণিকরা শুধু নিতেই আসেনি, দিয়েও গেছেন দুহাত ভরে। গোটা ভারতের আধুনিক সভ্যতা 700 বছরের মুসলিম শাসন আমলের স্থাপত্য আর ঐতিহ্যের উপর ভর করে দাঁড়িয়ে আছে। জীবন্ত কিংবদন্তি ভারতীয় ইতিহাসবিদ গোলাম মর্তুজার মতে, ইসলামের মহান সাম্য ও শান্তির বাণী আরবদের পোশাক, খাবার, ধর্মীয় রীতিনীতি সবই দারুণভাবে আকৃষ্ট করেছিল এদেশীয় হিন্দু অহিন্দু সহ সব শ্রেণীর মানুষদেরকে। ভারতে মুসলমান আসার আগে কি পরিস্থিতি ছিল এটা একটু জানা দরকার। আমি ঐতিহাসিক হিসাবে বা ইতিহাসবিদ হিসাবে বলতে বাধ্য হচ্ছি, ভারতে মুসলমানরা যখন আসেনি আমরা কাপড় পরতে জানতাম না, আমরা বেশিরভাগ থাকতাম উলঙ্গ। অর্থাৎ টপ র্যাঙ্কের আমাদের যারা ধর্মগুরু ছিলেন তারা ল্যাংট হয়ে থাকতেন উলঙ্গ, এবং তারা ল্যাংট হয়ে শুধু থাকতেন না, ছাই মাখতেন, ভস্ম মাখতেন। যদি বলেন কেন ভস্ম মাখতে, শীতকালে ঠান্ডা লাগতো না, ভস্ম মাখলে ঠান্ডা লাগে না, লোমকূপগুলো ভর্তি হয়ে যায়। আজও যদি ভারত আপনি ঘরেন যা এখনো কিছু পুরো উলঙ্গ সাধু সন্ন্যাসী দেখতে পাবেন না, পাবেন না, উত্তর দিন পুরো উলঙ্গ। উলঙ্গ ভারতের অসভ্য জাতিকে শুধু মুসলমান শাসকেরা সভ্য হতে শেখায়নি, হিন্দুদের সব বিপদে পরম বন্ধু হয়ে পাশে দাঁড়িয়েছে হাজি শরীয়তুল্লাহ তিতুমির আর দুদুমিয়ারা। ভারতের রাজধানী দিল্লির ইন্ডিয়া গেট, ভারতীয় ইতিহাসের সাক্ষী ইন্ডিয়া গেটের বুক জুড়ে খোদাই করা আছে প্রায় 92,353 জন শহীদের নাম, যার মধ্যে মুসলিম শহীদের সংখ্যা প্রায় 62,945 জন। তারপরেও ইতিহাস বিকৃতির মধ্য দিয়ে মুসলিম নায়কদেরকে হিন্দুদের চোখে সবচেয়ে খলনায়ক বানানো হয়েছে। কথায় কথায় উগ্র হিন্দুরা যাদেরকে পাকিস্তানে চলে যাবার কথা বলে সেই মুসলিম বীরদের বীরত্বের চিত্রটা দেখলেই পরিষ্কার হয়ে যাবে আসলে ভারত উপমহাদেশে মুসলমানদের অবদান কী। বাংলাদেশের স্বাধীন নবাবের সময় ভারত পরাধীন হয়েছিল, তিনাকে দিয়ে শুরু করি। ভারতের স্বাধীনতা রক্ষায় প্রথম শহীদের নাম নবাব সিরাজউদ্দৌলা, যিনি একজন মুসলিম। মির্জাফরের বিশ্বাসঘাতকতায় 1757 সালের 23শে জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের পর যিনি ইংরেজদের বিরুদ্ধে প্রথম অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন তিনি মির্জাফরেরই জামাতা মীর কাসিম, তিনিও একজন মুসলমান। 1764 সালে বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের মধ্য দিয়ে মুসলিম শাসনের পরিসমাপ্তি ঘটে আর সেই সাথে ডুবে যায় ভারত উপমহাদেশের স্বাধীনতার শেষ আলোটুকু। বক্সারের যুদ্ধে নিহত শহীদেরা প্রায় সবাই মুসলিম। এছাড়া সেই যুদ্ধে একাত্মতা ঘোষণা করা গৃহবন্দী হওয়া অযোধ্যা এবং দিল্লির নবাব সুজাউদ্দৌলাও ছিলেন মুসলিম শাসক। এরপরই 1765 সালে ব্রিটিশদের দীর্ঘ প্রতীক্ষিত দেওয়ানির সুবিধা লাভ করার পর শুরু হয় 200 বছরের অত্যাচার আর নির্যাতনে ভরা শাসনের নামে ইংরেজদের শোষণ। জমিদারি সুবিধা পেয়ে হিন্দু জমিদাররা সেই শাসন মেনে নিল, মুসলিমরা বিদ্রোহ চালিয়ে যেতে থাকে। নবাবী শাসনামলে মায়না হিসেবে রাজ্যের সৈনিকদের যেসব লাখেরাজ সম্পত্তি দেওয়া হয়েছিল ইংরেজরা শুরুতেই সেই সম্পত্তি কেড়ে নেয়, যার ফলে এসব সৈন্যরা নিঃস্ব ফকির হয়ে যে আন্দোলন শুরু করেছিল তাকে ইতিহাসে বলা হয় ফকির বিদ্রোহ।
বাংলার জীবন্ত ইতিহাস শেরে বাংলা বইয়ের 44 পৃষ্ঠায় উল্লেখিত তথ্য অনুযায়ী ফকির বিদ্রোহে মোট 83,000 মুসলিম সৈন্য অংশ নিয়েছিলেন। মুসলিম শাসকদের নামে মাত্র খাজনার পরিবর্তে কোম্পানির অস্বাভাবিক খাজনা বৃদ্ধির ফলে দিশেহারা হয়ে ভারতের কৃষকেরা কৃষক আন্দোলন শুরু করেন। থেমে থেমে 1800 সাল পর্যন্ত চলা তীব্র সেই আন্দোলনের মূল নেতৃত্বে ছিলেন ফকির মজনু শাহ, চেরাগ আলী, মুসা শাহ, শের আলী, যাদের সবাই প্রায় মুসলমান। ঊনবিংশ শতাব্দীর শুরুতেই শুরু হয় হাজী শরীয়তুল্লাহর ফরায়েজি আন্দোলন। তিনার মৃত্যুর পর তার সুযোগ্য পুত্র হাজী মোহাম্মদ মহসিন ওরফে দুদুমিয়া ফরায়েজি আন্দোলনকে আরও বেগবান করেন। তবে হিন্দু জমিদারদের সহায়তায় ইংরেজদের ব্যাপক দমন পীড়নে সেই আন্দোলনও খুব বেশি দূর যেতে পারেনি। মুসলিম আত্মত্যাগের আরেক বীর শহীদের নাম তিতুমীর। 1831 সালের 19 নভেম্বর বারাসাত জেলার নারকেল বাড়িয়ায় ঐতিহাসিক বাঁশের কেল্লায় শহীদ হন তিতুমীর সহ তার সঙ্গীরা। তিতুমীর শহীদ হওয়ার পর 1 সালের মে মাসে শুরু হওয়া ওয়াহাবি আন্দোলনের পরিসমাপ্তি ঘটে বালাকোটে সৈয়দ আহমেদের শহীদ হওয়ার মধ্য দিয়ে। বন্দুকের গুলির কার্তুজে গরু ও শুকুরের চর্বি ব্যবহারের প্রতিবাদে 1857 সালের 29 মার্চ সিপাহি বিদ্রোহ শুরু হয়, যার নেতৃত্বে ছিলেন মুঘল বাদশাহ দ্বিতীয় বাহাদুর শাহ। বিদ্রোহের অপরাধে বাহাদুর শাহকে বর্তমান মিয়ানমারের রেঙ্গুনে নির্বাসিত করা হলেও বিদ্রোহ থামেনি, বরং যুদ্ধ আরও বেগবান হয়েছে। অনেক ইতিহাসবিদের মতে 1857 সালের সিপাহি বিদ্রোহ ভারত উপমহাদেশের প্রথম স্বাধীনতা যুদ্ধ, কিন্তু হিন্দু জমিদারদের গাদ্দারির কারণে পরাজিত হতে হয়েছে স্বাধীনতার সেই যুদ্ধেও। হিন্দু জমিদারেরা বিভিন্ন জায়গায় স্বাধীনতাকামী মুসলমানদেরকে ধরে ইংরেজদের হাতে তুলে দেয়। জমিদারদের সহায়তায় তৎকালীন পূর্ব বাংলায় নেতৃত্ব দেওয়া মুসলিম বীর সিপাহী রজব আলীকে তার বাহিনী সহ গণফাঁসি দেওয়া হয়, যার প্রমাণ এখনও ঢাকার বাহাদুর শাহ পার্কে গেলে পাওয়া যাবে। এছাড়া ব্রিটিশ বিরোধী প্রতিটি আন্দোলনে মুসলিমরা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তারপরেও ভারতের স্বাধীনতার জনক কোনো মুসলমানকে করা হয়নি, বরং সেই উপাধি দেওয়া হয়েছে মহাত্মা গান্ধীকে, যিনি 1916 সাল পর্যন্ত ভারতেই ছিলেন না। আর এখনকার হিন্দু নেতারা তো বলে বেড়াচ্ছেন মুসলমানদের কোনো বাঁচার অধিকারই থাকতে নেই। We know where the Muslim population is large, there's always trouble because the Islamic ideology says so. If Muslims become more than 30%, that country is in danger. সেই সময়ের সিপাহি বিদ্রোহে কত মানুষকে হত্যা করা হয়েছে এবং তারা কারা ছিলেন, তাদের পরিচয় কি, তাদের ধর্মীয় পরিচয় কি, ইতিহাস বলছে যে তাদের মেজর অংশ, তাদের বেশিরভাগ অংশ ছিল মুসলিম। আজকের মুসলমানদেরকে বলা হয় তোমাদের কোনো অবদান নেই। এই বিকৃত ইতিহাস সম্পর্কে দেশবাসীকে সাবধান থাকতে হবে। কখনো কি চিন্তা করেছেন সম্রাট বাবর, শাহজাহান আর আওরঙ্গজেবদের 700 বছরের শাসন আমলের পরেও কেন হঠাৎ করেই মুসলমানদের এত অধঃপতন হলো, আর কেনই বা হিন্দুদের অস্বাভাবিক এমন উত্থান হলো ভারতবর্ষে? 1757 থেকে 1857, 100 বছর ইংরেজরা মেরেছে, মুসলিমরা মরেছে, আর সুযোগ সন্ধানে হিন্দু ব্রাহ্মণরা পেয়েছে শিক্ষা, চাকরি, আর সেই সাথে মুসলিমদের কাছ থেকে ইংরেজদের কেড়ে নেওয়া জমিদারি। ভারতের মহারাষ্ট্র সরকার প্রকাশিত ভারতীয় সংবিধানের জনক বিআর ডক্টর আম্বেদকর রচনাবলীর 8ম খণ্ডের 305 নম্বর পৃষ্ঠায় উল্লেখ করা হয়েছে, 1812 সাল থেকে 1814 সাল পর্যন্ত ইংরেজরা একটি জরিপ করে দেখেন কাদেরকে এদেশে কুকুরের মতো ব্যবহার করা যাবে। সেই রিপোর্ট অনুযায়ী ব্রাহ্মণদের সবচেয়ে প্রভুভক্ত হিসেবে উল্লেখ করা হয়। রিপোর্টের একটি গুরুত্বপূর্ণ উক্তি ঠিক এই রকম: ইন মোস্ট পার্ট অফ দ্য কান্ট্রি দ্য ব্রাহ্মণ অ্যান্ড দ্য বেগার আর দ্য সিনোনিমাস, অর্থাৎ ব্রাহ্মণরা এতটাই তেলবা ছিল যে তাদেরকে ভিক্ষুকের সাথে তুলনা করা হয়েছিল। এভাবেই কুকুরের মতো হিন্দুরা ইংরেজ মনিবদের কাছে যেতে থাকে, আর মুসলমানদের সাথে ইংরেজদের বাড়তে থাকে দূরত্ব। কিন্তু ব্যাক টু ব্যাক মুসলিম বিদ্রোহের দিশেহারা ইংরেজরা চিন্তা করলো ভারতে টিকে থাকতে হলে মুসলমানদেরকেও শিক্ষা ও চাকরিতে টানতে হবে। লর্ড ম্যাকুলের নেতৃত্বে 1854 সালে একটি শিক্ষা কমিশন গঠন করা হয়। কমিশনের পরামর্শ অনুযায়ী 1858 সালে ব্রিটিশ সম্রাজ্ঞী মহারানী ভিক্টোরিয়া শিক্ষা কমিশনকে হিন্দু মুসলিম সবাইকে সমানভাবে শিক্ষা ও চাকরিতে সুযোগ দেবার আদেশ দেন। মুসলমানদের একাংশ নারীর সে সিদ্ধান্ত মেনে নিলে ভারত উপমহাদেশে শুরু হয় নতুন আরেক অধ্যায়ের। মুসলিমরা যখন হিন্দুদের স্বার্থপরতা বুঝে নিজেরাও শিক্ষা চাকরির সুবিধা নিতে রাজি হয়, তখনই একে একে বের হতে থাকে হিন্দুদের আসল হিংসাত্মক চরিত্র। বিদ্যালয়গুলোতে মুসলিম ও নিচু বর্ণের হিন্দুরা পড়াশোনা করতে চাইলেও সেখানে বাধা দেয় হিন্দু ব্রাহ্মণরা। ব্রাহ্মণদের এই বৈষম্য দেখে জাস্টিস স্যার সৈয়দ আমির আলী 1857 সালে বেসরকারিভাবে মুসলিমদের জন্য অ্যাংলো মোহামেডান স্কুল প্রতিষ্ঠা করেন, যেখানে মুসলমানদের পাশাপাশি হিন্দু নিচু বর্ণের মানুষদেরকেও পড়াশোনার সুযোগ দেওয়া হয়। আর এতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে হিন্দু ব্রাহ্মণরা, কারণ সে সময় নিচু জাতের হিন্দুদের জন্য বিদ্যা অর্জন তো দূরের কথা, ধর্মীয় গ্রন্থ ছুঁয়ে দেখাও নিষিদ্ধ ছিল।
মুসলমানদের শায়েস্তা করতে 1885 সালে হিন্দুরা জাতীয় কংগ্রেস নামে প্রথম ধর্মের ভিত্তিতে সাম্প্রদায়িক একটি রাজনৈতিক সংগঠন গড়ে তোলে। আর সেই সংগঠন থেকে মুসলমানদের শিক্ষার বিরুদ্ধে তীব্র আন্দোলন শুরু করে হিন্দু ব্রাহ্মণরা। পাল্টাপাল্টি অবশ্য নিজেদের শিক্ষার অধিকার রক্ষায় সৈয়দ স্যার আহমেদ আলিগড়ে গড়ে তোলেন অ্যাংলো ইন্ডিয়ান মোহামেডান এডুকেশনাল অ্যাসোসিয়েশন, যা পরবর্তীতে মুসলিম লীগ নামে রাজনৈতিক দলে আত্মপ্রকাশ করে। কিন্তু আগে থেকে শিক্ষায় এগিয়ে থাকা সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের হিংসাত্মক তৎপরতার সাথে পেরে ওঠা যাচ্ছিল না, যার ফলে বাধ্য হয়ে পূর্ববঙ্গের মুসলিম নেতা নওয়াব স্যার সালিমুল্লাহ, শেরে বাংলা একে ফজলুল হক, নবাব ভিকারুল মুলকরা বঙ্গভঙ্গের দাবি তোলেন। দাবি মেনে লর্ড কার্জন ঢাকাকে রাজধানী রেখে 1905 সালে বঙ্গভঙ্গ করলে পূর্ববাংলার মুসলমানেরা এগিয়ে যেতে থাকে। পরের 6টি বছর হিন্দুদের ভয়ঙ্কর এক রূপ দেখেছে ভারতীয় উপমহাদেশ। হিন্দুদের ব্যাপক বিক্ষোভের পর 2011 সালে বঙ্গভঙ্গ রদ করা হলো। পূর্ববাংলার মুসলিম নেতা নবাব স্যার সলিমুল্লাহ ঢাকাতে অন্তত একটি বিশ্ববিদ্যালয়ের দাবি তোলেন। লর্ড হার্ডিন সেই দাবি মেনে নিলে হিন্দুরা সেটারও বিরোধিতা করেন, আর যার নেতৃত্বে ছিলেন আমাদের সবার প্রিয় রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের নাম শুনে অনেকেরই কপাল হয়তো মাথায় উঠতে পারে, কিন্তু ইতিহাস কখনো মুছে ফেলা যায় না। মুসলিম শিক্ষা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে রবীন্দ্রনাথের নেতৃত্বে ব্যাপক সেই আন্দোলনের অংশ হিসেবে 1912 সালে কলকাতার গড়ের মাঠে বিশাল এক জনসভার ডাক দেওয়া হয়। সেই জনসভায় রবীন্দ্রনাথ ঠাকুর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আরএসএস সমর্থিত রাজনৈতিক দল, হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা সভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির পিতা আশুতোষ মুখার্জির নেতৃত্বে হিন্দুদেরকে সাম্প্রদায়িকভাবে খেপিয়ে তোলা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরুদ্ধে সশস্ত্র সে আন্দোলনে ব্রিটিশ আমলাদের খুন করার পাশাপাশি হিন্দুদের 7 জন সন্ন্যাসী আত্মাহুতি দেয়। যদিও এসব ঘটনাকে বানোয়াট বলে দাবি করে ভারতীয় অনেক এদেশীয় দালাল। যে মিটিংয়ে রবীন্দ্রনাথের বিরোধিতা করার কথা বলা হয়, এটা নিয়ে গবেষণা করে দেখা গেছে যে রবীন্দ্রনাথ তখন পূর্ব বাংলায় ছিলেন, তিনি কলকাতাতেই ছিলেন না দুই দিন, তো কাজেই আপনার এগুলো সব মিথ্যাচার। এবার ভারতীয় হিন্দুদের মুখে শোনা যাক কলকাতার গড়ের মাঠের সেই জনসভায় রবীন্দ্রনাথ ছিলেন কিনা। সেই গড়ের মাঠে 1912 সালের মার্চ মাসে গড়ের মাঠে সেই মিটিং এর থেকে অনেক বড় ডায়াস হলো, তার সভাপতি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। কিসের জন্য মিটিং জানেন? মিটিংটা হলো ইংরেজ গভর্নমেন্ট তখন প্রস্তাব দিয়েছে ঢাকাতে একটা ইউনিভার্সিটি করবে, বিশ্ববিদ্যালয় ঢাকাতে, তখন কলকাতায় আছে, সেখানে প্রস্তাব পাশ হচ্ছে ঢাকাতে যেন বিশ্ববিদ্যালয় ইংরেজ গভর্নমেন্ট না করে। কেন বলেন তো? সেখানে বিশ্ববিদ্যালয় হলে মুসলমানরা লেখাপড়া শিখবে। কারো মুখের কথা বিশ্বাস না করলেও চলবে। 1912 সালের 18 মার্চ গড়ের মাঠের সেই জনসভায় সভাপতি ছিলেন রবীন্দ্রনাথ নিজে, যার প্রমাণ কলকাতা ইউনিভার্সিটি রিপোর্ট B4 130 নম্বর পৃষ্ঠায় সংরক্ষিত সভাপতির ভাষণ। রবীন্দ্রনাথের ঐতিহাসিক সেই ভাষণের একটি জায়গায় তিনি বলেছিলেন, চাষার ছেলেরা যদি বিশ্ববিদ্যালয়ে পড়ে তাহলে ক্ষেত খামারে কামকাজ করবে কারা। শুধু এটাই নয়, শ্রী নীরজ চৌধুরীর দ্য অটোবায়োগ্রাফি অফ আননোন ইন্ডিয়া বইয়ের তথ্য অনুযায়ী রবীন্দ্রনাথ মুসলিমদের বিদ্রুপ করে বলতেন, মুসলমানরা হচ্ছে লাইভ স্টক, গৃহপালিত পশু। কিন্তু সেই ইতিহাস এখন আর কেউ পড়ে না। 1971 পর বদলে যায় সব কিছু, চরম মুসলিম বিদ্বেষী রবীন্দ্রনাথ এখন আমাদের প্রাণের কবি। দুর্গাকে উদ্দেশ্য করে যার লেখা কবিতাটাই এখন আমাদের জাতীয় সঙ্গীত। হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা যে কীর্তনকে আমরা জাতীয় সঙ্গীত হিসাবে গেয়ে থাকি, সেটার মূল গান 25 লাইনের। 1905 সালে লেখা একটি গানকে হাস্যকরভাবে 1971 সালে স্বাধীন হওয়া একটি দেশের জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী যে গানের সুর আবার চুরি করা হয়েছিল গগন হারকরা নামের এক লোকসঙ্গীতের শিল্পীর গাওয়া গান থেকে, সেটা তো সমস্যা নেই। মূল সমস্যা হলো হিন্দুদের মা দুর্গাকে নিয়ে লেখা গানের বিশেষ যে কয়টি লাইন বাদ দেওয়া হয়েছে, সে লাইনগুলো পড়লেই সবার কাছে পরিষ্কার হয়ে যাবে এটা আসলে বাংলাদেশের জাতীয় সঙ্গীত নাকি আমাদেরকে দিয়ে কৌশলে মূর্তির গুণগান করানো হচ্ছে। 71-এর পর রবীন্দ্রনাথ, ঈশ্বরচন্দ্রদের মতো এরকম অনেক মুসলিম বিদ্বেষীদেরকে আমাদের ইতিহাসে সুপ্রতিষ্ঠিত করা হয়েছে, অথচ যাদের কারণে আমরা আজ আলাদা ভূখণ্ডে বিদ্যা অর্জন করার সুযোগ পেয়েছি, সেই সব নায়কদেরকে আমাদের চোখে করা হয়েছে খলনায়ক। আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় যাদের অবদান সবচেয়ে বেশি, তাদের দুজনের মধ্যে একজন নবাব স্যার সলিমুল্লাহ, যিনার দান করা 600 একর জমির উপর দাঁড়িয়ে আছে আজকের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট। স্যার সলিমুল্লাহর নাম নিভু নিভু করে আমাদের ইতিহাসে জ্বললেও মুছে গেছে আরেক মহামানব,
মোহাম্মদ আলী জিন্নার নাম। 1971 সালের আগ পর্যন্ত মোহাম্মদ আলী জিন্নার নামে থাকা জিন্না হলটিও এখন বদলে হয়েছে সূর্য সেন হল। অথচ এই সূর্য সেন বঙ্গভঙ্গ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ঘোর বিরোধী ছিলেন। আর জিন্না হচ্ছে সেই ব্যক্তি যিনি বড়লাটের কাছে হিন্দুদের 18 বার প্রবল আপত্তি সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয় বিল আইন পরিষদে পাশ করানোর জন্য ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যুদ্ধ করেছিলেন। ভারতের বিখ্যাত লেখক শৈলেশ কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখা জিন্না পাকিস্তান নতুন ভাবনা বইয়ের 26 নম্বর পৃষ্ঠার তথ্য অনুযায়ী 1971 খ্রিস্টাব্দে জিন্না ইম্পেরিয়াল লেজিসলেটিভ কাউন্সিলে যে ঐতিহাসিক বক্তৃতা দিয়েছিলেন তার মধ্যে ঢাকা ও পাটনা বিশ্ববিদ্যালয় বিল অন্যতম। জিন্নার সেই বিলের উপর ভিত্তি করে 1921 সালে প্রতিষ্ঠিত হয় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, জিন্নার কারণে বাংলাদেশ ও পাকিস্তানের মুসলিমরা আজ আলাদা ভূখণ্ড পেয়েছে, তা না হলে আমাদেরকেও হয়তো কাশ্মীর হায়দরাবাদ কিংবা দিল্লির মুসলমানদের মতো ভাগ্যবরণ করতে হতো। এভাবে ভারতীয় দালালেরা বাংলাদেশের বুক থেকে একের পর এক দেশপ্রেমিক মুসলমানদের নাম মুছে ফেলার ষড়যন্ত্র করছে। মুক্তিযুদ্ধের বিজয়ের মুহূর্তে ভারতীয় জেনারেল অরোরাকে রাখা হলেও রাখা হয়নি বাংলাদেশের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী কিংবা কোনো সেক্টর কমান্ডারকে। স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশের উপর দাদাগিরি চালাতে থাকে। ভারতের লুটপাটের যে যখন বাধা দিয়েছে তাকেই গুম করা হয়েছে। 1972 সালের এপ্রিলে ভারতীয় বাহিনী বাংলাদেশ ছেড়ে গেলেও বাংলাদেশকে তারা সবসময় নিয়ন্ত্রণ করেছে। যখন যে রাজনীতিবিদ তাদের বিপক্ষে কাজ করেছে তাকেই করুণভাবে হত্যা করা হয়েছে। অভিযোগ আছে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড ভারতের পরোক্ষ মদত ছিল। যুদ্ধের পর বাংলাদেশের উপর ভারতের একক আধিপত্য মেনে না নেওয়া, বিভিন্ন দেশ থেকে আসা ত্রাণের হিসাব চাওয়া, এপ্রিলের মধ্যে ভারতীয় সেনাবাহিনীকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করা এবং ভুট্টোকে রাষ্ট্রীয় অতিথি হিসেবে বাংলাদেশে আনাসহ বেশ কয়েকটি বিষয়ে শেখ মুজিবের সাথে ভারতের সম্পর্কের টানাপোড়েন হয়। যে কারণে 15 আগস্টের সেনা বিদ্রোহের বিষয়টি ভারতীয় হাইকমিশন দিল্লিকে জানালেও মুজিবকে কেউই অবগত করেনি। অন্যদিকে কূটনৈতিকভাবে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক জিয়াউর রহমানকে হত্যা করা ভারতের জন্য বাধ্যতামূলক হয়ে ওঠে। কারণ দেশের ব্যাপক উন্নয়ন এবং ভারতকে টপকে শহীদ জিয়াউর রহমানের বিশ্ব নেতা হয়ে ওঠা ভারতের জন্য ছিল চক্ষুশূল। যে কারণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডে ভারতের সরাসরি জড়িত থাকার জোর গুঞ্জন রয়েছে। একই ভাগ্যবরণ করতে হয়েছে জামাত ইসলামীকে। 1971 থেকে আজ পর্যন্ত ধারাবাহিকভাবে ভারত বিরোধিতায় কাল হয়ে দাঁড়িয়েছে দলটির, যে কারণে জামায়াতের সিনিয়র নেতাদের পাশাপাশি মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী এবং শহীদ কাদের মোল্লাকেও ফাঁসানো হয়েছে। অথচ 71 সালে শহীদ কাদের মোল্লা বিশ্ববিদ্যালয়ের প্রথম শ্রেণীর একজন শিক্ষার্থী। তার মতো সরল লোক আর ভালো লোক খুবই পৃথিবীতে কমই আছে। এছাড়াও বিএনপি নেতা ইলিয়াস আলী, সালাউদ্দিন আহমেদ সহ অসংখ্য রাজনৈতিক নেতাদেরকে ভারত তাদের স্বার্থে গুণ করেছে। শুধু রাজনৈতিক নেতা নয়, সেনাবাহিনীর দেশপ্রেমিক অফিসারদেরকেও পিলখানায় কথিত বিদ্রোহের নামে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সেনাবাহিনীর যেসব অফিসাররা সেই হত্যাকাণ্ডের বিচার চেয়েছেন তাদেরকেও গুম কিংবা চাকরিচ্যুত করে দেশান্তরী করা হয়েছে। যেহেতু এই 25 ফেব্রুয়ারি 2009 সালের আমি একজন উইটনেস, তো অনেকদিন চুপ ছিলাম এবং নিশ্চুপ থেকে হঠাৎ করে মনে হলো যে আসলে একটা মোরাল রেসপন্সিবিলিটি আছে যে কিছু বলা দরকার। অ্যাটলিস্ট কিছু যেগুলো দেখেছি এগুলো যদি না বলি তো একটা সময় আসবে যখন এই ধরনের লোকের সংখ্যা কমে যাবে। যে এক্সপিরিয়েন্স আমরা ইতিমধ্যে বিভিন্ন ঘটনা থেকে আমাদের দেশে আমরা পেয়েছি, এখানে আসলে ইনভেস্টিগেশনের আর কিছু বলার নাই। 11,000 পাতার ইনভেস্টিগেশন পরে আসছে, এমন 800 পাতায় না সামথিং, অনেক কিছু জমা দেওয়া হয় নাই, অনেকগুলো হার্ড এভিডেন্সই ডিনাই করা হয়েছে, অনেকের সিসিটিভি ফুটেজ আছে, যে সিসিটিভি ফুটেজ গুলা সিডি বা কেস স্টাডিতে দেওয়া হয় নাই। তো এগুলো হয়তো ভবিষ্যতে মানে আরো যদি প্রত্যেকটা বিচারই বাংলাদেশের সমস্যা দুই তিনবার হয় তো কোনো এক বিচারে ওটা ভালোভাবে বেরোবে দোয়া করবেন। সেনা অফিসার হত্যার মধ্য দিয়ে এদেশে পুতুল সরকারের ক্ষমতা দীর্ঘায়িত করা হয়েছে। বিনিময় শিক্ষা সংস্কৃতি অর্থনীতি কিংবা রাজনীতি সবখানে ভারতের একচ্ছত্র আধিপত্য বিরাজ করছে। ভারত বিরোধী কথা বলাই এখন আমাদের জন্য সবচাইতে স্পর্শকাতর বিষয়। কথা বলেছিলাম এনআরসি নিয়ে, এটা আপনারা অনেকে জানেন না, আমি বলার সুযোগ পাইনি যে আপনাদের একটু জানা দরকার যে একজন ঊর্ধ্বতন গোয়েন্দা সংস্থার লোক আমাকে বলেছিল, নূর তুমি তো ইদানিং ভালো কথা বলো, তবে এভাবে সরকারের বিরোধিতা করে তো টিকতে পারবা না, আর এনআরসি ভারতের বিষয় এগুলো নিয়ে তুমি কথা না বলাটাই বেটার। দ্যাট মিন সে কিন্তু আগে থ্রেট দিত, এখন থ্রেট না, জেন্টেল ওয়েতে কিন্তু থ্রেট দিয়ে দিয়েছে যে এটা নিয়ে কথা শেখ মুজিব থেকে জিয়াউর রহমান, শহীদ আব্দুল কাদের মোল্লা থেকে আব্দুল ফাহাদরা যখন জীবন দিয়েছে তখন আমরা ভারতের বিপক্ষে চুপ ছিলাম, কিন্তু একটু ভেবে দেখুন কাল আমি, তারপর দিন হয়তো আপনার পালা। এভাবে একের পর এক দেশপ্রেমিক মানুষগুলো হারিয়ে যাবে বাংলার বুক থেকে।
একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার, জাগ্রত সেই জাতি আজ ঘুমিয়ে আছে, ঘুমন্ত সেই জাতির ঘুম ভাঙানোর ক্ষমতা হয়তো আমার আপনার মতো দু একজনের নেই। তারপরেও গিয়ে যাব গানে গানে, আমরা হয়তো হারিয়ে যাব, কিন্তু এই প্রান্তরে আসা নতুন কোনো পাখির ঘুম ভাঙানিয়া গানে হয়তো একদিন জেগে উঠবে হযরত শাহজালাল শাহ পরান শাহ মাকদুমদের উত্তরসূরিরা। আল্লাহ হাফেজ।